ইতিহাস ক্লাসে বঙ্গভঙ্গ আন্দোলন বা রবীন্দ্রনাথের রাখি বন্ধনের কথা সকলেই পড়েছেন। ভাই বোনের পবিত্র সম্পর্ককে সুদৃঢ় করার জন্য রাখি বন্ধন উৎসব পালন হয়। তবে শুধুমাত্র একটি সম্পর্ক নয়, মানুষের সঙ্গে মানুষের পবিত্র বন্ধনকে আরও শক্তিশালী করে রাখি। আর এই কথা মাথায় রেখেই এবার ধর্মতলার মঞ্চে রাখি বন্ধন উৎসবে মেতে উঠলেন সাধারণ মানুষ থেকে বিশিষ্টজনেরা। চব্বিশ ঘন্টা আগে দ্রোহের কার্নিভাল দেখেছিল গোটা বাংলা। শহর কলকাতা যেন হয়ে উঠেছে মহামানবের মিলন ক্ষেত্র। আর তার দিন পেরোতে না পেরোতেই লক্ষ্মী পুজোর দিন একে অপরের হাতে রাখি পরিয়ে সব প্রতিবাদ লড়াইয়ে একে অপরের সঙ্গে থাকার অঙ্গীকারবদ্ধ হলেন সকলে। উপস্থিত ছিলেন নাট্যকর্মী থেকে শিক্ষাবিদ প্রত্যেকে। আজ থেকে 119 বছর আগে রবীন্দ্রনাথ ঠাকুর এবং তার অনেক সহযোদ্ধারা পথে নেমেছিলেন বঙ্গভঙ্গের প্রতিবাদে, রাখি বন্ধনের আহ্বান করেছিলেন এবং তিনি সেই দিনেতে অরন্ধন পালন করতে আহ্বান জানিয়েছিলেন। তারা রবীন্দ্রনাথ ঠাকুর, রামেন্দ্রসুন্দর ত্রিবেদী, এরাম প্রমুখ তখনকার যারা মহিলা ছিলেন, তারা শিল্প সাহিত্য তার সঙ্গে যুক্ত মানুষেরা রবীন্দ্রনাথ বাড়ি থেকে বেরিয়ে গঙ্গায় স্নান করে পায়ে হেঁটে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিশ্চান সবাইকে রাখি পরাতে পরাতে তারা এগিয়ে গিয়েছিলেন। আজকে 119 বছর পর আমরা এই রাখিবন্ধন আমরা প্রত্যেক বছর পালন করি। এবছরের রাখিবন্ধন অন্যরকম। আজকে আমরা এসেছি সেই রবীন্দ্র ভাবনায় আমরা উদ্বুদ্ধ হয়ে, আমরা আজকে যে আন্দোলন চলছে গত দু মাসের ওপর, সেই আন্দোলনের সঙ্গে সংহতি জানাতে যারা এখানে অনশন করছেন সমস্ত জায়গায়, সমস্ত রাজ্যে, আমাদের দেশে, দেশের বাইরে যারা আন্দোলন, তাদের প্রত্যেকের সঙ্গে সংহতি জানাতে, এই আন্দোলনের সঙ্গে সংহতি জানাতে এই সংহতির রাখিবন্ধন। রবীন্দ্রনাথ আশা করেছিলেন যে এই রাখিবন্ধন প্রত্যেক বছর ঘরে ঘরে পালিত হবে। আজকে আমরা তার সেই কথা মতো, তার সেই নির্দেশ মতো আজ আমরা পথে নেমে এই আন্দোলনের সঙ্গে সংহতি জানাচ্ছি রাখি বন্ধনের মধ্য দিয়ে। হঠাৎ বলেই মনে হতে পারে, কিন্তু এটা আসলে আমাদের একটা খুব গৌরবের ঐতিহ্যকে স্মরণ করে 1905 সালে বঙ্গভঙ্গ জারি করেছিল ব্রিটিশ সরকার লর্ড কার্জন, তার বিরুদ্ধে সমস্ত বাঙালিকে ঐক্যের ডাক দিয়ে রবীন্দ্রনাথ এবং তার সঙ্গীরা একটা মিছিল করেছিলেন জোড়াসাঁকো থেকে ধর্মতলা পর্যন্ত। মিছিলের পথে নাখোদা মসজিদ পড়েছিল, নাখোদা মসজিদে মুসলমান বন্ধুদেরও তারা এই রাখি পরিয়েছিলেন, এই জন্য এটার নাম সম্প্রীতির রাখি বন্ধন। তো সেইটে আমাদের পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ তারা সেটাকে স্মরণ করে প্রতি বছর গত কয়েক বছর ধরে এই রাখিবন্ধন উৎসব পালন করছে। আজকে বিশেষ অবস্থায়, পশ্চিমবঙ্গের বিশেষ অবস্থায় এই ছেলেমেয়েগুলো, অনশনরত ছেলেমেয়েগুলোর পাশে দাঁড়িয়ে আমরা এই রাখিবন্ধনটা নিয়ে এসেছি ওদের হাতে রাখি পরিয়ে দেব বলে। আমাদের ছেলেমেয়েরা এর মধ্যেই পরিয়ে দিয়েছে। ওদের আমরা বলতে চাই যে আমরা তোমাদের পাশে আছি, তোমাদের কষ্টের ভাগ নিতে পারি না শারীরিক কষ্টের, কিন্তু আমরা তোমাদের পাশে আছি। আরজিকর কাণ্ডের প্রতিবাদে 10 দফা দাবি নিয়ে সরাসরি সরকারকে চ্যালেঞ্জ করে ধর্মতলায় ধর্ণায় বসেছেন প্রতিবাদী জুনিয়র চিকিৎসকরা। যতক্ষণ না ন্যায্য দাবি পূরণ হচ্ছে আমরণ অনশন চলবে বলে সাফ জানিয়েছেন প্রতিবাদী জুনিয়র চিকিৎসকরা। জুনিয়রদের পাশে দাঁড়িয়ে সব রকম ভাবে সমর্থন জানিয়ে দ্রোহের কার্নিভাল পালন করেছেন সিনিয়র চিকিৎসকরাও। আর বুধবার পুনরায় পাশে এসে দাঁড়ালেন বিশিষ্ট নাগরিকগণ। পুজো হলেও এবারে উৎসব যেন নেই। রাজ্যে একের পর এক ঘটে চলা নারী নির্যাতন, অপ্রীতিকর ঘটনা রুখতে এক কথায় ব্যর্থ প্রশাসন, নিরাপত্তা নেই কর্মক্ষেত্রেও, আর এই সব অভিযোগে সবকিছুর প্রতিকার চেয়ে চিকিৎসকদের সঙ্গেই পথে নেমেছে নাগরিক সমাজ। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া, বাংলা।